মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ পা রাখল 72 বছরে। রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পুরোটাই বাংলা ও বাঙালির ইতিহাস। 1949 সালে প্রতিষ্ঠার পর 66টি 6 দফার পথ ধরে 69-এর গণ অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর অত্যাচার নির্যাতনে ভীষণ সংকট, ভোট ভাতের সংগ্রাম শেষে নানা অর্জন এই আওয়ামী লীগের হাত ধরেই। প্রণব চক্রবর্তী রিপোর্ট। পাকিস্তান সৃষ্টির পরপরই বাঙালিদের স্বপ্নভঙ্গ, শোষণ বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতে 1949 সালের 23 জুন রোজ গার্ডেনে জন্ম পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাগারে থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। 1952 সালে শেখ মুজিবুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। পরের বছর সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। 66 সাল পর্যন্ত 13 বছর সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু। আত্মপ্রকাশের 6 বছরের মাথায় মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। 1957 সালে পররাষ্ট্র নীতি নিয়ে বিরোধে মাওলানা ভাসানী দল থেকে বেরিয়ে কাকমারি সম্মেলনে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। 66-র সম্মেলনে বঙ্গবন্ধু সভাপতি ও তাজউদ্দিন আহমেদ হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস। 66-র বঙ্গবন্ধুর দেয়া 6 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নয় মাসের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সবই আওয়ামী লীগের হাত ধরে। স্বাধীন বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলছেন জাতির পিতা, শুরু হল ষড়যন্ত্র। 75-এর কাল রাতে সপরিবারে হত্যা করা হলো জাতির পিতাকে, সামরিক স্বৈরাচারের বুটের নিচে পিষ্ঠ গণতন্ত্র। আওয়ামী লীগের আদর্শিক বিচ্ছুতি থেকে নিজেদেরকে নিরস্ত রাখা দরকার, এই জন্যই শক্তপোক্ত। শক্ত ভিতটা বলছে আদর্শের ভিত্তি, যে পথটি দেখিয়েছেন বঙ্গবন্ধু। কঠিন সময়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন জোহরা তাজউদ্দিন। 81 সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, দেশে ফিরলেন। সরতে শুরু করল রাজনীতির আকাশের জমাট বাঁধা কালো মেঘ, স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার। বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে, বারবারই ঘুরে দাঁড়িয়েছে দলটি। শত ষড়যন্ত্র নির্যাতনেও আওয়ামী লীগকে ধ্বস করা যায়নি। 1981 সাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আব্দুর রাজ্জাক, সৈয়দা সাজেদা চৌধুরী, জিল্লুর রহমান, আব্দুল জলিল, সৈয়দ আশরাফুল ইসলাম, আর টানা 2 মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন ওবায়দুল কাদের। রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের পথ পাড়ি দিতে বারবার সংকটে পড়লেও সংগ্রামে ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগের সব অর্জনই তো বাংলাদেশকে ঘিরে, জনগণকে ঘিরে। শত সংগ্রামের দল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে টানা 3 মেয়াদে রাষ্ট্র ক্ষমতায়। শেখ হাসিনা যা দিয়েছেন তা অতুলনীয়, তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে নানান দিক থেকে, নানান প্রবৃদ্ধি হয়েছে। উন্নয়নের মহাসড়ক ধরে উন্নত দেশের পথে যাত্রা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।